সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে উচ্চ আদালত সকালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রুল জারি করে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ জনের করা এক রিটের শুনানি শেষে এ আদেশ এলো হাইকোর্ট বেঞ্চে ছিলেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাং শেখর সরকার রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া আর রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আহসাদুজামান আট সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজামান 2011 সালে 30শে জুন সংবিধানের 510 সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এছাড়াও জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন 45 থেকে বাড়িয়ে 50 এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এিয়েছে এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের এই জায়গাগুলোর থেকেই সরকার হয়তো যারা পিটিশনা করেছেন তারা দীর্ঘদিন ধরে কনসাস সিটিজেন হিসাবে বাংলাদেশে তাদের ভয়েস রেজ করেছেন সেই জায়গা থেকে তারা করেছেন আমরা এটা এক্সামিন করে দেখব বদুল আলম মজুমদার সাহেবের লোকাস স্ট্যান্ডে আমরা এক্সামিন করব। ওনার উদ্দেশ্য এক্সামিন করব গ্রাউন্ড এক্সামিন করব। এটা ক্লাসিক স্ট্রাকচারকে হিট করে কিনা সেটা দেখব দেখে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নেব